ছর রামনবমীর দিনে মমতা ব্যানার্জি ধরনা দিচ্ছেন তিনি ঈদের দুদিন ছুটি দেন আবার হিন্দু প্রমাণ করার জন্য বিজেপির সভাপতিকে আটকে নিজেই গঙ্গা আরতি করেন তিনি আজকে রামনবমীর দিন ধর্ণা দিচ্ছেন তো এই যে চালাকি এটা ধরা পড়ে যায় মাঝে মধ্যে তার সঙ্গে তো পার্থবৌরও জানাশোনা ছিল কেশ্বর কথা বলতে পারবো না দেখা হয়নি কোনো তো আমার ফাইল আমার কোথায় থাকবে দলিল আমি বাড়ি কিনেছি ব্যাংকের টাকা নিয়েছি ব্যাংকের দলিল আছে তার ফটোকপি আমি যেখানে থাকি আবাসনে যেখানে বাড়ি তার সেক্রেটারিকে দিয়েছি সে কি করে আমার জানার দরকার নেই যে কেউ দরকার হলে যার কাছ থেকে জমি কিনেছি আর যে ব্যাংক থেকে লোন নিয়েছি দেখে নিতে পারেন ওই যে চান তো দলিল একটা কপিও দিয়ে দেবো তারা তো এত বড় পার্টি অফিস করেছেন কোথায় এক টুকরো কাগজ নাই পুরো হরিশ চ্যাটার্জি লেনকে ব্যানার্জি লেন করে দিয়েছেন পঁয়ত্রিশটা প্লটকে লুট করে নিয়েছেন তাদের নেতারা প্রত্যেক পাড়ায় পাড়ায় ফ্ল্যাট কিনেছেন টাকা রাখার জন্য ফ্ল্যাটটি কিনেছেন তো হিসাব নেই সম্পত্তি যাদের পরিবারের উপর থেকে নিচ সবাই দুর্নীতিতে যুক্ত দিলীপ ঘোষের দিকে তোলা একটু ভাবা উচিত ব্যাপারে তো ব্যানার্জি দিল্লিতে ধর্ণা দিতে চেয়েছিলেন কেন জাননি উনি জানেন কেউ ওনার সঙ্গে নেই কেউ আসবে না একা বসতে হবে রাস্তায় সে যেন ওই ডায়লগ দিচ্ছেন বড় বড়ো এখন দৌড় কলকাতার মধ্যে সীমাবদ্ধ গোয়া ত্রিপুরা আসাম সব হয়ে গেছে লোকও টিএমসিকে ভালো করে চিনে গেছে কত বড় দুর্নীতিগ্রস্ত পার্টি যারা হিংসার রাজনীতি করে তাদেরকে সারা ভারতবর্ষ কোথাও জায়গা নেই পশ্চিমবাংলার লোক সুযোগ খুঁজছে যেভাবে সারা বাংলা জুড়ে বিক্ষোভ আন্দোলন হচ্ছে দু দুবছর ধরে এসএসসি পাস করা পরীক্ষার্থীরা বসে আছেন চাকরির জন্য চাকরি নেই ডি এর জন্য দু আড়াই মাস ধরে তারা ধর্না দিচ্ছেন অনশন করছেন তাদের অধিকার নেই জায়গায় জায়গায় ধর্না অনশন চলছে এসসি সমাজ এসটি সমাজ তার বিরুদ্ধে আজকে জঙ্গল মহলের আদিবাসীরা ধর্ণা দিচ্ছেন বলে দিচ্ছেন কোনো উন্নয়ন হয়নি রাজবংশীরাও তাদের বিরুদ্ধে মতুয়ারাও তাদের বিরুদ্ধে বাকি ছিল সংখ্যালঘুরা তারাও দুটো ইলেকশানে বালিগঞ্জেও দেখিয়ে দিল বাকি তো দোকান বন্ধ করে দিল মুর্শিদাবাদে তো পরিষ্কার উনি বুঝতে পারছেন যে সারা ভারতবর্ষকে নেই পশ্চিমবাংলার ওনার সঙ্গে নাই নিশ্চয়ই যে কোনো ধরনের অপমান অশ্রদ্ধা এটা আই আগে তো মমতা ব্যানার্জিকে করতে হবে তিনি রাষ্ট্রপতিকে কি বলেছেন তার মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে কি বলেছেন গৃহমন্ত্রীকে কি বলেছেন মাননীয় নাড্ডাজিকে কি বলেছেন তিনি রাজ্যপাল সম্বন্ধে কি বলেছেন তারা যেন সংস্কৃতি শেখাতে না আসেন ডিএর মঞ্চে যারা বসে আছেন তারা বাবা বলে চিটকুট পাওয়া চাকরি করে উনি চোট ডাকাতও বলেছেন এর আগে বলেছেন ঘেউ ঘেউ করবেন না ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যায় না কুকুর বিড়াল বলেছেন এখন চোট ডাকাত বলছেন যারা তার সংসার চালাচ্ছে দুয়ারে সরকার বলুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে তার যত রাজনৈতিক প্রকল্প সবগুলো চালু করে জিতিয়ে এনেছে যারা এই বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে সিক্সটি পারসেন্ট বেশি ভোট দিয়েছে ওনাকে আজ তারা ডিএ চেয়েছে বলে তারা চোট ডাকাত হয়ে গেল তারা তো কাটমানি চায়নি আপনার মতো সরকারি টাকা ঝাড়ছে না তারা যে পরিশ্রম করেছেন কাজ করেছেন সেবা দিয়েছেন তার বদলে ডিএ পাচ্ছেন যেটা সারা ভারতবর্ষের সব রাজ্যের কর্মচারীরা পান আপনি কেন দিতে পারবেন না সরকারি টাকা যাচ্ছে কোথায় কোথায় বলে কেন্দ্র দিচ্ছে না এই টাকা তো কেন্দ্র দেবে না যা দেওয়ার কেন্দ্র দিয়ে দিয়েছে বাকি আপনি রেভিনিউ থেকে দিন আবাস যোজনার টাকা দিচ্ছে না কারণ আপনি হিসাব দেননি এখানে ছাপ্পান্ন লক্ষ বাড়ির টাকা এসছে আজ পর্যন্ত পশ্চিমবাংলায় একটা বাড়িও কমপ্লিট হয়নি আবাস যোজনা কেন এই প্রশ্ন আমরা করবো না এর হিসাব চাইব না সাধারণ মানুষের গরিব মানুষের টাকা লুট করে খেয়ে নিচ্ছেন সড়কগুলো ভেঙে পড়ে আছে কেন এখন বলছেন রাস্তা শ্রী করবেন কেন সমস্ত রাস্তা ভেঙে আছে আবাস যোজনার যেমন টাকা লুট হয়েছে সড়ক যোজনার টাকাও লুট হয়েছে কেন শৌচালয় হচ্ছে না বাড়ি বাড়ি টাকাগুলো কোথায় গেল লোক চাইবে একশো দিনের কাজের টাকা কোথায় গেল লোক তো হিসাব চাইবে এগুলো তো গরিব লোকের টাকা দেয়নি যতক্ষণ না হিসাব যাবে টাকা আসবে এটা তো উদ্দেশ্য হয়েছে ওদেরকে চমকানো ভয় দেখানো আগে একটা প্রচার করা হলো যে বোম দিয়ে উড়িয়ে দেবে ওখানে বোম মারা হবে যদি ওরা পালিয়ে যায় যায়নি ওরা অধিকারের জন্য লড়াই করছে তারপরে ওখানে গুন্ডা পাঠানো হলো মারপিট করা হলো বিশৃঙ্খলার জন্য সেই সুযোগে তুলে দেবে সেটা সম্ভব হয়নি এখন সভা করে পাশে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে কী করা হবে ওই করা হবে আমার মনে হয় এরকম ভয় দেখিয়ে আন্দোলনকে কেউ বন্ধ করতে পারেনি সেটা মমতা ব্যানার্জি ভালো জানেন তিনিও আন্দোলন করেছিলেন তিনিও আন্দোলন করবেন তার অধিকারের জন্য সরকারের থেকেও আন্দোলন করবেন ধর্না দেবেন আর তার কর্মচারীরা যদি আন্দোলন করে ধর্না দেয় সেটা অপরাধ তারা চোট ডাকাত যাবে এই ধরনের যে দু নম্বর দু নম্বর দু রকম নীতি এটা চলতে পারেন